হ্যালো ভাই এবং আপুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি HSC কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত যে রসায়ন আছে, এই পরিমাণগত রসায়ন থেকে একটা খুবই 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 গুরুত্বপূর্ণ MCQ টাইপ নিয়ে আলোচনা করব। এই MCQ টাইপটা HSC-তে তোমরা যারা পড়াশোনা করছো তাদের জন্য এবং যারা মেডিকেল ভার্সিটিতে পরীক্ষা দেবা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা অসাধারণ MCQ টাইপ। এই টাইপের MCQগুলো করা একেবারে সহজ তুমি যদি টেকনিকটা জানো, আর না জানলে তোমার জন্য অনেকটাই কঠিন। সো আজকের ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে এই টাইপের MCQগুলো তোমরা দেখা মাত্র তোমরা করে ফেলতে পারবা, একদম 5-10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আমি বলে রাখতেছি, ঠিক আছে? পরীক্ষার হলে আসবে, তখন যদি না করতে পারলে এটা তোমার ব্যর্থতা, ঠিক আছে? সো আমি ওই টপিকগুলোকে আনার চেষ্টা করি যেই টপিকগুলো আসার সম্ভাবনা 90%, ঠিক আছে? সো 90% সম্ভাবনা যেই MCQগুলো সেগুলোই তোমাদের জন্য আমি আনার চেষ্টা করি। সো আউল ফাল কোনো MCQ নিয়ে আমি হাজির হই না। সো চলো ভিডিওটাতে শুরু করা যাক। সো দেখো, এখানে দেখো যে 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত। দেখো এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসছিল 17 আসছিল, আর রাজশাহী ইউনিভার্সিটিতে 17 আসছিল। সো অবহেলা করা যাবে না, দেখো এটাকে অবহেলা করা যাবে না, দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এই একই টাইপের মধ্যে দেখো 20% সোডিয়াম কার্বনেট দ্রবণের শক্তিমাত্রা মোলারিটিতে কত, এটা ইসলামিক ইউনিভার্সিটি 17-18 আসছিল। দেখো এটা 5% সোডিয়ামে হাইড্রোক্সাইডের মোলারিটি কত, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছিল 17-18 14-তে আসছিল, ঠিক আছে? তো এখন দেখো যে এখানে তো 25% সোডিয়াম কার্বনের দ্রবণে ঘনমাত্রা মোলারিটি জগন্নাথ ইউনিভার্সিটিতে 15-তে আসছিল। তো দেখো এই সবগুলো দেখো অনেকবার কিন্তু আসছে, ঢাকা ভার্সিটির সব বিভিন্ন ভার্সিটিতে অনেকবার কিন্তু আসছে। সো এখন কি এটার জন্য কি একটা বেসিক ফর্মুলা আছে যে এই বেসিক ফর্মুলার মাধ্যমে এই টাইপের যত MCQ আছে সবগুলোকে করে ফেলতে পারবো? হ্যাঁ ভাইয়া আছে। সো একটা টেকনিক শিখাই দেবো, এই একটা টেকনিক যদি তোমরা মনে রাখতে পারো এই টাইপের হাজার হাজার আসুক তুমি করে ফেলতে পারবা। এখন দেখো এখানে 5% সোডিয়াম কার্বনের দ্রবণে মোলারিটি কত, তাহলে এটা কীভাবে করবা? এটা করার জন্য যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে অলওয়েজ সব সময় এখানে লিখবা, এখানে এসো সব সময় এখানে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে অর্থাৎ 5% দেওয়া আছে, এখানে কী দেওয়া আছে 5%, তাহলে এখানে 5 এখানে যত দেওয়া থাকবে সেটা লিখবা, গুণ অলওয়েজ সব সময় 10 লাগবা। আর নিচে কী লাগবা? নিচে লাগবে এখানে যে যৌগটা দেওয়া থাকবে, হ্যাঁ সেই যৌগটার আণবিক ভর, তাহলে এই সোডিয়াম কার্বনের আণবিক ভর কত? 106। তোমরা এটা জানিয়ে বের করতে পারবা, মুখস্থ রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। সো এটার আণবিক ভর কত? 106। এখন তোমার এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে তোমার যেটা আসবে সেটা আসে। এখন হলো ভাইয়া মেন কথাটা, এইটা তোমরা করতে পারবা কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে করতে গেলেই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু করতে পারতো না, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ক্যালকুলেশনটার সময় ভয় পায়, এটা হাতে কলমে করতে পারে না। কারণ কি ভার্সিটিতে মেডিকেলে আমরা জানি যে ক্যালকুলেটর অ্যালাউ না, সো ক্যালকুলেটর ব্যবহার নাই। সো কীভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া হাতে করবো? সো এটা করা একদম সহজ, জাস্ট একটু ফলো করো আমাকে। তো এখন দেখো 5-10 কত আসতেছে, 5-10 আসতে কত 50, আর নিচে কত আসতেছে 106। এখন দেখো তুমি এটাকে ক্যালকুলেশন করবা কত আসতেছে। এখন তুমি একটা জিনিস একটা ভালো করে বোঝার চেষ্টা করো, ধরো উপরে আছে 50, এখানে নিচে 106 আছে, আচ্ছা ধরো তুমি সাপোজ ধরো এখানে 100 আছে, তাহলে এই 50কে যদি ধরো এখানে ধরো তুমি 100 আছে, ধরো এখানে আছে 50 আর নিচে ধরো 106-এর বদলে তুমি ধরো 100 আছে, তাহলে এখন তুমি এটা দিয়ে কাটাকাটি কত কত আসতে কত, নিচে 2 উপরে কত 1, তাহলে এখানে হাফ হাফ মানে কত, তোমার কত 0.5, এরকম একটা জিনিস আসতো, ঠিক আছে? তোমার যদি এখানে 100 থাকতো কিন্তু তোমার এখানে 100 না 100 থেকে বড় সংখ্যা আছে, তাহলে বুঝতেই পারতেছো যে হাফ হবে না, হাফের থেকে একটু ছোট হবে, কারণ বড় সংখ্যা দিয়ে ভাগ একটা ছোট সংখ্যাকে তুমি যত বড় সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ দেবা তোমার তত মানটা ছোট আসবে। তাহলে তুমি 100 দিয়ে ভাগ দেবে তোমার আসতো হাফ, তুমি যদি তাহলে 106 দেওয়া যদি ভাগ দাও তাহলে হাফের থেকে আরও ছোট আসবে, কারণ 100 থেকে 106 কিন্তু বড়। মেন জিনিসটা হলো যে তুমি যত বড় সংখ্যা দিয়ে একটা জিনিসকে ভাগ করতে থাকবো তত মানটা ছোট আসতে থাকবে। 100 দিয়ে যদি ভাগ করতো তাহলে কি 50কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে তোমার আসবে 0.5, কিন্তু তুমি 106 দিয়ে যদি 50কে ভাগ করো তোমার আসবে কত, তোমার আসবে তোমার হলো যে 100.5-এর থেকে কম আসবে, তোমার এটা হলো মেন কথা, 0.5-এর থেকে কম আসবে। এখন তুমি অপশনগুলোতে মিলানোর চেষ্টা করো যে এটা এইরকম মানে এই এরিয়ার মধ্যে থাকার কত সম্ভাবনা কোনটাতে আছে। দেখো এটা কত 0.74, অর্থাৎ 1-এর কাছাকাছি, আমরা তো যেটা আইডিয়া করছি যে 0.5-এর থেকে ছোট হবে কিন্তু 1-এর কাছাকাছি চলে যেতেছে, সো এটা তো হবেই না।
এটাকে তো দেখো এটা একের একদম কাছাকাছি চলে গেছে, কিন্তু আমরা আমাদের আইডিয়া বলতেছে যে 0.5 এর থেকে কম হবে, অর্ধেকে তো অর্ধেকের থেকেও কম হবে, কিন্তু এখানে দেখো এটা দেখো তোমার একদম একের কাছাকাছি চলে গেছে 0.98, সো এটা হবে না। আর এটা কত, এটা কিন্তু 0.89, একের কাছাকাছি। আর এটা দেখো তোমার দেখো 0.47 মোলার, তাহলে এটা দেখো 0.5 এর থেকে কিন্তু কম আসছে। সো তোমার দেখছো আইডিয়া থেকে তোমার কিন্তু এটা তুমি কিন্তু করে ফেলতে পারলা, ঠিক আছে। এই প্রশ্নটাই মনে হয় মেডিকেলে 19 আসছিল, মেডিকেলে 19 সালে নাকি, এটা মেডিকেলে 19 সালে নাকি 18 সালে আসছিল, সো এই এরকম টাইপের, ঠিক আছে। সো এখন দেখো যে 2 নম্বর এমসিকিউটা কি, এত পার্সেন্ট সোডিয়াম কার্বনের দ্রবণের শক্তি মাত্রা কত, সে এটাকে কীভাবে বের করবো, আমি কী বলছি শর্টকাটটা, এখানে যত দেওয়া থাকবে সেটাকে লিখে ফেলবা, জাস্ট ওরা ধরা লিখে ফেলবা। তারপরে কী করবা, সবসময় এক্সট্রা হিসেবে 10 দিবা, গুণ করবা 10, আর নিজে কী লাগবা, এখানে যে যোগরা থাকবে সেটা কি আণবিক ভর, আণবিক ভর কত আছে 106। এখন তুমি দেখো এটাতে যদি এটাকে গুণ করো, উপর আসতে কত 200, হাতে কীভাবে ক্যালকুলেশন করবা, নিচে কত 106। এখন তুমি একটা জিনিস বুঝো, এখানে আছে উপরে কত 200 আর নিচে 106। আচ্ছা তুমি কিছু সময়ের জন্য ধরে নাও যে নিচে কত আছে 100 আছে, তা তুমি যদি 200কে যদি 100 দ্বারা ভাগ দাও তাহলে তোমার আস্তে আছে কত, 2 আসতেছে না, 2 আসার কথা কিন্তু, কিন্তু তুমি দেখো এখানে 100 ধরে নিয়েছো, 100 থেকে কিন্তু 106 কিন্তু বড়। তা তুমি আমি আগে কী বলছিলাম যে যত বড় সংখ্যা দ্বারা একটা সংখ্যাকে ভাগ দেবে তত কিন্তু তোমার মানটা ছোট হইতে থাকবে, 100 দ্বারা ভাগ দিলে কত তোমার মানটা আসতো কত 2, তাহলে 106 দ্বারা যদি ভাগ করলে কত আসবে, তোমার 2-এর থেকে একটু ছোট আসবে, তোমার সম্ভাবনা কত 2-এর থেকে কি একটু ছোট আসবে তোমার মানটা, এটাই হবে তোমার মান, 2-এর থেকে একটু ছোট আসবে। তা তোমার অপশনগুলো মেলানোর চেষ্টা করো, এটা দেখো, এটা দেখো 1-এর থেকে ছোট, সো এটা হবে না, এটা দেখো 1-এর থেকে অনেক ছোট, সো এটাও হবে না, এটাও দেখো 1-এর কাছাকাছি, সো এটাও হবে না, এটা একই পূর্ণ কোশ্চেন, কিন্তু তোমার এই অপশনটা দেখো 2-এর থেকে একটু কম আসছে কিন্তু 1.89, অর্থাৎ 2-এর কাছাকাছি কিন্তু। আমাদের যে সম্ভাবনা আমরা যেটা ধরে নিছি যে আমাদের যে এরিয়াটা ধরে নিছি সেটাও কিন্তু এইটার মধ্যে পড়তো, সো এই তোমার কিন্তু এইটাই আনসার, ঠিক আছে। সো এখন দেখো যে পরবর্তী এমসিকিউটা যে 5% সোডিয়াম হাইড্রক্সাইডের ভোলারিটি কত, ঠিক একই রকমভাবে কত পার্সেন্ট আছে 5%, 5 দিবা আর উপরে কত দিবা 10, অলওয়েজ 10, আর নিচে কী লাগবা তোমার, এখানে আণবিক ভর লাগবে, আণবিক কত 40। তুমি একটা জিনিস দেখো, উপরে আসতে কত 50 আর নিচে আসতে আছে কত 40। এখন তুমি এটাকে কীভাবে করবা, এখন তুমি একটা জিনিস দেখো, এখানে 50-এর মধ্যে 40 কয়বার যায়, একবার যায় আরও সামথিং কিছুবার যায়, একবার যায় ও কিন্তু আরও কিছুবার যাইতেছে। সো তাহলে আমরা আমাদের যে আইডিয়াটা সেটা হচ্ছে 1-এর থেকে একটু বেশি হবে যে এরিয়াটা যে মানটা সেটাই তোমার কিন্তু আনসার। দেখো দুইবার কিন্তু এখানে 80 থাকলে কিন্তু 40 দিয়ে কিন্তু দুইবার কাটা যায়, কিন্তু ওটা 50 আছে, সো দুইবারও কাটা যায় না, একবারও যায় না, একবার বেশি যায়। তো তোমার আইডিয়াটা হইতে যে তোমার 1-এর থেকে একটু বেশি যেটা তোমার সেটাই আনসার। তো এখানে দেখো 1-এর থেকে বেশি, এটা দেখো 1-এর কাছাকাছিও গেছে না, 0.125, সো এটা হবে না, এটা দেখো 1-এর থেকে অনেক কম, সো এটা হবে না, আর এটা দেখো 12.5 মোলার, আর এখানে আমি আমার আইডিয়া কী বলতেছে 1-এর থেকে একটু বড় যাবে, অর্থাৎ কত 40-50টা ভাগ দাও 1.something আসবে, সো 1-এর থেকে একটু বড় আসতেছে, কিন্তু এখানে দেখো 12, সো এটা তো অনেক বড়, সো এটা হবে না, তোমার কিন্তু এটাই দেখো তোমার 1-এর থেকে একটু বড় আসতেছে, তোমার এইটাই কিন্তু আনসার, ঠিক আছে। এখন দেখো যে তোমার 4 নম্বর এমসিকিউটা দেখো যে 25% সোডিয়াম কার্বনের দ্রবণের ঘনমাত্রা মোলারিটি কত, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল, কী করবা আগের মতো 25 লিখে ফেলবা, কী করবা সূত্র দিবা 10 আর নিচে কী লাগবা আণবিক ভর, আণবিক ভর কত আছে 106, সো 106। এখন তুমি কী করবা, তুমি এটাকে ই করো, কাটাকাটি করো, তাহলে এখানে 250 আর নিচে কত আছে 106। তাহলে এখন তুমি একটা জিনিস বুঝো, তুমি এটা কীভাবে হাতে ক্যালকুলেশন করবা, এখন তোমাকে আমি যেটা ক্যালকুলেশন করতে বলবো যে ধরো তুমি এখানে 106 আছে না, তুমি ধরো এখানে 100 আছে, তো 100 যদি থাকে তাহলে তুমি যে এটা দিয়ে এটার ভাগ দাও 250, তা 250 মাঝে কয়বার যাবো 100, ধরো তুমি এটাকে ধরে নিছো যে 250 আছে আর নিচে ধরে নিছো 100, তাহলে এটা দিয়ে এটার কয়বার যায়, 2বার যায় আর অর্ধেকবার যায়, অর্থাৎ মোট যায় তোমার কয়বার 2.5 যায়, তো 2.5 যায়, কিন্তু তোমার দেখো এখানে যে মানটা দেওয়া আছে এটা কিন্তু 100 থেকে বড়, 100 যদি ধরে নিত তাহলে তোমার 2.5 আসতো, কিন্তু যদি 100 থেকে একটু বড় সংখ্যাটা তুমি যদি ভাগ করতো তাহলে অবশ্যই তোমার 2.5 থেকে একটু হলেও তোমার ছোট আসবে, তোমার যেটা মান আসবে 2.5 থেকে একটু ছোট মান আসবে। তো তোমার দেখো এখানে অপশনগুলো মিলানোর চেষ্টা করি, এটা দেখো 1-এর থেকে ছোট, সো এটা হবে না, এইটা দেখো তোমার কত 2.3
3.5, 3.6 অর্থাৎ দেখো আর আই এর থেকে একটু কম, অর্থাৎ 2.5 এর থেকে একটু কম আছে তোমার, কিন্তু আমার কিন্তু আইডিয়াটাও কিন্তু এটাই আসতেছিল। সো তোমার আনসার কিন্তু এটাই, আর এটা দেখো 3-এর উপরে গেছে না, সো এটা হবে না। আর এটা দেখো মানটা কত, 21.02 মোলার, এটা তো কোনোভাবেই সম্ভব না, অনেক মোলার এটি এটা, সো এটা হবে না। সো এখন দেখো যে তোমার কি 5 নম্বর যে এমসিকিউটা আছে সেটা দেখো, 5 নম্বর এমসিকিউটা বলে এত পার্সেন্ট শূন্য দ্রবণে গণমতে মোলার এটি কত, দেখো কতবার আসছে দেখছো। তো এখন কী করবা তাহলে এটাকে, যত থাকবে সেই পার্সেন্টটা লিখবা, সূত্রে লিখবা কত 10 সবসময়, আর নিজে কী লিখবা 106। এখন দেখো তোমার এখানে কত আসতেছে, এখন দেখো তোমার এখানে উপরে আসছে কত 100, তো 100 আর নিচে আসছে 106। এখন তুমি একটা জিনিস বুঝো যে এন্ড এখানে যদি থাকতো 100 তাহলে 100 ভাগ দিলে কত 1 আসতো, কিন্তু দেখো এখানে 100 নয় 106 আসে, তাহলে একটু 100 থেকে বড় সংখ্যা, 100 ধরে নিয়ে তোমার আসতো তো 1, তাহলে 106 দিয়ে যদি এটার ভাগ দাও তাহলে কত আসবে 1-এর থেকে একটু হলেও ছোটো, 1-এর থেকে যেটা আমাদের একটু ছোটো মান সেটাই তোমার হবে আনসার। তো এটা আমাদের দেখো 12.700, এটা হবে না, এখানে দেখো অর্ধেক অর্ধেক, তাহলে এটা হবে না কিন্তু, আর 2 পয়েন্ট কত 3.5, সো এটা হবে না, কিন্তু এটা দেখো 1-এর থেকে কিন্তু একটু কম, অর্থাৎ 0.943 মোলার, সো আর একটু হলে কিন্তু 1 মোলার হয়ে যেত। কিন্তু এখানে দেখো তোমার কিন্তু আনসার কিন্তু আমাদের যে সম্ভাবনা ধরে নিচ্ছে এরিয়াটা সেটাও কিন্তু আমাকে এটাকে সমর্থন করতেছে, সো তোমার কিন্তু এটাই আনসার। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। সো আজকে এখানে সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।